আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর ধারাবাহিক কোর্সে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমরা আলোচনা করব সফটওয়্যার প্রসেস নিয়ে। গত টিউটোরিয়ালে আমরা সফটওয়্যার ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করেছি, আজকে আলোচনা করব সফটওয়্যার প্রসেস নিয়ে। তো দেখা যাক সফটওয়্যার প্রসেস কাকে বলে। দ্য প্রসেস দ্যাট ডিলস উইথ দ্য টেকনিক্যাল অ্যান্ড ম্যানেজমেন্ট ইস্যু অফ সফটওয়্যার ডেভেলপমেন্ট ইজ কল্ড সফটওয়্যার প্রসেস। অর্থাৎ যে যে প্রসেসটা সফটওয়্যারের টেকনিক্যাল এবং ম্যানেজমেন্ট ইস্যু নিয়ে আলোচনা করে তাকে আমরা সফটওয়্যার প্রসেস বলবো। সফটওয়্যার প্রসেস ইজ দ্য সেট অফ অ্যাক্টিভিটিস অ্যান্ড অ্যাসোসিয়েটেড রেজাল্টস দ্যাট প্রডিউস এ সফটওয়্যার প্রোডাক্ট। তো সফটওয়্যার প্রসেস সেটাই যেটা এটা অ্যাসোসিয়েটেড অ্যাক্টিভিটিস এবং রেজাল্টগুলো নিয়ে আলোচনা করে এবং একটা সফটওয়্যার তৈরি করে এটা একটা সফটওয়্যার তৈরিকরণ প্রক্রিয়া। এর চারটা ধাপ আছে সফটওয়্যার প্রসেস অ্যাক্টিভিটিস, এটা হলো স্পেসিফিকেশন, ডেভেলপমেন্ট, ভ্যালিডেশন অ্যান্ড ইভলিউশন। তো এখানে স্পেসিফিকেশন এবং ডেভেলপমেন্ট এবং ভ্যালিডেশন এবং ইভলিউশন এই চারটা প্রসেস আমরা এখন বিস্তারিত দেখবো। সফটওয়্যার স্পেসিফিকেশন বলতে কী বোঝাচ্ছে? সফটওয়্যার স্পেসিফিকেশন হোয়ার কাস্টমার্স অ্যান্ড ইঞ্জিনস ডিফাইন্স দ্য সফটওয়্যার দ্যাট ইজ টু বি প্রডিউসড অ্যান্ড কনস্ট্রেইন অন ইটস অপারেশন। তাহলে এখানে প্রথমে কী সফটওয়্যার তৈরি করতে হবে এটা এটাকে নির্ধারণ করা হয় এবং এর কনস্ট্রেইনগুলো কনস্ট্রেইন এবং অপারেশনগুলো এখানে স্পেসিফাই করা হয় বা বের করা হয়। তারপরে হলো সফটওয়্যার ডেভেলপমেন্ট, এখানে মূলত ডিজাইন বলতে যেটা বোঝানো হয়, যে দেখা যাচ্ছে ডিজাইন অনেকেই বুঝতে পারে না যে সফটওয়যার ডেভেলপমেন্টের মধ্যে ডিজাইনটা কেমন। এখানে দেখা যাচ্ছে আমরা অনেক সময় ডাটা ফ্লো বা ফ্লো চার্ট বা এরকম অ্যালগোরিদম ফলো চার্টগুলো দেখে থাকি, সেই সেটাকেই মূলত বলা হচ্ছে যে ডিজাইন, এবং সেটাকে হোয়ার দ্য সফটওয়্যার ইজ ডিজাইন অ্যান্ড প্রোগ্রাম, এই ডিজাইন এবং প্রোগ্রাম পার্টটা হয় সফটওয়্যার ডেভেলপমেন্টের ভেতরে। ওকে, সফটওয়্যার ভ্যালিডেশন, এখন ভ্যালিডেশন যেটা আমরা তৈরি করলাম সেটাকে আমরা ভ্যালিডেট করে দেখবো যে আসলে সেটা ঠিকমতো কাজ করছে কিনা, ফাংশনগুলো ঠিকমতো কাজ করছে কিনা। হোয়ার সফটওয়্যার ইজ চেকড টু ইনশিওর দ্যাট ইট ইজ দ্যাট ইজ ইট ইট ইজ হোয়াট কাস্টমার রিকোয়ার্ড, এটা কি সেটা যেটা কাস্টমার চাচ্ছে কিনা এটা ভ্যালিড করা হবে সফটওয়্যার ইভলিউশন। আচ্ছা, এখানে ভার্সন কন্ট্রোলের মতো একটা সিস্টেম যে সফটওয়্যারটাকে পরে চেক করে দেখা হবে এবং পরবর্তীতে পুনরায় আবার রিভাইজ করা যাবে। হোয়ার দ্য সফটওয়্যার ইজ মডিফাইড টু রিফ্লেক্ট চেঞ্জিং কাস্টমার অ্যান্ড মার্কেট রিকোয়ারমেন্ট, যখন কাস্টমারের রিকোয়ারমেন্ট এবং মার্কেট রিকোয়ারমেন্ট অনুযায়ী এটাকে ভার্সন নতুন নতুন ভার্সন তৈরি করা হবে। ডিফারেন্ট টাইপস অফ সিস্টেম নিড টু ডিফারেন্ট ডেভেলপমেন্ট প্রসেস, বিভিন্ন প্রসেস বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রসেস লাগে, যেমন রিয়েল টাইপ সফটওয়্যার ক্ষেত্রে যেমন ইন এয়ারক্রাফট হ্যাজ টু বি কমপ্লিট স্পেসিফাইড বিফোর ডেভেলপমেন্ট বিগিন। আচ্ছা, এটা আগে স্পেসিফাইড করতে হয় ডেভেলপমেন্টের আগে রিয়েল টাইম সফটওয়্যার যেমন এয়ারক্রাফটগুলো, ঠিক আছে। তারপর হলো যেমন ই কমার্সের ক্ষেত্রে কিন্তু দি স্পেসিফিকেশন অ্যান্ড দ্য প্রোগ্রাম আর ইজ ওয়েলি ডেভেলপ টুগেদার, স্পেসিফিকেশন এবং ডেভেলপমেন্ট দুটো পাশাপাশি চলতে থাকে। তো এই যে এইটার উপর ডিপেন্ড করে এক এক সময় এক একটা প্রসেস ফলো করা হয় সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে। তো আজকে পর্যন্তই, আর পরবর্তী টিউটোরিয়ালে আমরা নতুন কিছু নিয়ে আলোচনা করবো। সে পর্যন্ত বিদায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।